ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে চাঁদপুর তিন আসনে। চাঁদপুরের মুনিরা ভবন এলাকায় আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, আপনার কাছে আমরা জানতে চাই, চাঁদপুর তিন আসনে মোট তিনবার আপনারা জয়লাভ করেছেন 10টি জাতীয় সংসদ নির্বাচন মধ্যে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কি ভাবছে এই আসনটি ফিরে পেতে, আপনারা কিভাবে কাজ করছেন? চাঁদপুরের মাটি বিএনপির ঘাটি, ধানের শীষের ঘাটি, বেগম খালেদা জিয়ার ঘাটি, তারেক রহমানের ঘাটি। চাঁদপুর তিন আসন নির্বাচনের আগে আমরা ভাবতেছি আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি, আজকে তারেক রহমানের সম্পর্কে যে মিথ্যা মামলা, যে সাজানো ফরমাইশি রায় দেওয়া হয়েছে, সেই রায় প্রত্যাহার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া, এই আন্দোলন চলছে। এই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের নির্বাচনের প্রস্তুতিও আছে। বিএনপি সর্বদাই নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা নির্বাচন করতে আমাদের জনগণ আমাদের বিএনপির প্রতি এত আনুগত্যশীল, এত মানে আন্তরিক, যে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষায় আছে। দলের হাইকমান্ড থেকে আপনাদের কি কোনো নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে, নাকি আন্দোলন করবার জন্য কোনো পরিকল্পনা আপনাদেরকে দিয়েছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে আন্দোলন চলমান আছে, এই আন্দোলনকে বেগবান করার জন্য যে কর্মসূচি নিচ্ছে, সেই কর্মসূচি ভিত্তিক আমরা আন্দোলনকে চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা আন্দোলন চালিয়ে যাব, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা তাই। এবং আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং আমরা নির্বাচনে যাব। চাঁদপুর তিন আসনে আমরা দেখলাম যে আওয়ামী লীগ নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম থাকলেও বিএনপি খুব একটি মাঠে নেই, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি হবে, সাংগঠনিক অবস্থা কেমন আপনাদের চাঁদপুর তিন আসনে? দেখুন, আওয়ামী লীগ তো ধরারে সরাগান করতেছে, ক্ষমতা চালকের আসনে থেকে তারা মিটিং করছে, জনসভা করছে, প্রোগ্রাম করছে, মিছিল করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষের কষ্ট দিয়ে সব কিছু করতে পারছে। কিন্তু দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দলে ও অফিসে, দলীয় অফিসে কোনো কার্যক্রম করতে পরিচালনা করতে পর্যন্ত দেওয়া হয়নি। আজকের ঘটনা আপনি জানুন, জেনে রাখুন, দেশবাসী জেনে রাখুক, চাঁদপুরে শেখ ফরিদ আহমদ মানিক সাহেবের নেতৃত্বে আমরা দলীয় কার্যালয়ে যখন আমাদের নেতা কর্মীরা আসতেছিল তারেক রহমানের মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, তখন পুলিশ অফিসে ঢুকে এবং রাস্তার মধ্যে দপায় দপায় হামলা করে যেভাবে আমাদের শত শত নেতা কর্মীকে আহত করেছে, এইভাবে আমাদেরকে কার্যক্রম করতে পরিচালনা করতে দেওয়া হচ্ছে না, অথচ আওয়ামী লীগ র্যান্ডামলি। খুব সংক্ষেপে জানতে চাই, আগামীতে বিএনপির পক্ষ থেকে এখানে মনোনয়ন প্রত্যাশী অনেকজনই আছে, আপনারা কাকে দেখতে চাইছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চাঁদপুর তিন আসনে অনেকেই আছেন, এই কথাটা সঠিক নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, এই চাঁদপুরে তিন আসনের জননন্দিত নেতা বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর এবং তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর এবং এই এলাকার মানুষের প্রাণপ্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা শেখ ফরিদ আহমদ মানিক সাহেব এখানে নমিনেশন পাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে, হ্যাঁ, সে আশ্বাসই দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে রাত 9টার সংবাদে আমাদের সাথে যুক্ত হবেন চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য ডাক্তার দীপুমনি, দেখার আমন্ত্রণ রইল।